হাই বন্ধুরা, আজকে আবার নতুন পর্বে চলে এসেছি এবং আজকের ভিডিওতে আমরা নিয়ন এফেক্ট সম্বন্ধে বিস্তারিত জানবো। আর ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার প্রথমে পেয়ে যাও। চলো বন্ধুরা, আমরা আমাদের ভিডিওটি শুরু করে দিই। আমি প্রথমে একটা ইমেজ নেবো, ইমেজ নিলাম, এই ইমেজের শ্যাডো বানাবো, এটা প্রেস করবো এবং এটাকে রাস্টারাইজ করবো রাস্টারাইজ লেয়ারে। এটা কন্ট্রোল জে মারবো, এর একটা ব্যাক অরিজিনালের একটা কপি রাখবো কন্ট্রোল জে। এবং আমরা আর একটা লেয়ার নেব যেটা কালার ফিল করবো ব্যাক স্পেস, এবং লেয়ারটাকে নিচে নিয়ে আসবো। ইমেজ চলে আসছে এবং এটা কন্ট্রোল টি প্রেস করবো, বাউন্ডিং বক্স জন্য আসে এবং ইমেজটাকে ছোট করব, ছোট হলো এবং এন্টার প্রেস করব এবং লেয়ার সিলেক্ট হয়ে আছে এবং ড্রপ শ্যাডো ক্লিক করব। সাইজ ঠিক আছে, ওকে প্রেস করব। আর একটা লেয়ার নেব এবং এখানে আমার পেন টুল ইউজ করব, পেন টুল অল্ট রোলিং, অল্ট হোল্ড করে ক্লিক করলে রোলিং কেটে যাবে, রোলিং টুলটা যেটা আছে। এবং আর একটা টুল নেব যেখানে আমরা ব্ল্যাক কালার ফিল করব, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে এবং কন্ট্রোল ব্যাকস্পেস মেরে ব্ল্যাক কালার ফিল করলাম। এবং ব্রাশ নেব, ব্রাশটা আমরা চালিয়ে দেখব কতটা আমাদের দরকার। এখানে ওপাসিটি কমানো আছে, আমি বাড়িয়ে দিচ্ছি, ফ্লো কমানো আছে বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং আমাদেরকে সফট রাউন্ড ক্লিক করব, এবং এই লেয়ারটা অফ করে দেবো আমরা যেটা চেক করার জন্য ইউজ করছিলাম, যে লেয়ারে আমরা পেন টুল চালিয়েছিলাম ওই লেয়ারটা সিলেক্ট করব এবং পেন টুল আবার ক্লিক সিলেক্ট করব এবং প্লাস সিম্বলটা আছে রাইট ক্লিক করব। স্ট্রোকের বদলে নিয়ে গেলে প্লাস সিম্বল আসছে পেন টুলের সাইডে, রাইট ক্লিক করব এবং স্ট্রোক পাথ করব এবং ওকে প্রেস করব। এবং এটা আমরা আউটার গ্লো দেব, যা আছে ওকে মেরে দেব। এবং পাথটাকে ডিলিট করার জন্য আমরা রাইট ক্লিক করব, পাথের উপর নিয়ে গেলে প্লাস সাইন আসছে এবং রাইট ক্লিক করব, ডিলিট পাথ। এবং আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি হালকা, এবং আমরা কি করব, যে এখানে লেয়ার আমরা নিয়েছিলাম ওখানে আমরা মাস্কিং করব এই কালারটা, তারপর ডাক্তার
আমরা এখানে ব্ল্যাক কালার ফিল করে দেই, অল্ট ব্ল্যাক স্পেস, বা ঠিকই আছে, বাট এবার মানে পাথ টুল যেটা আমরা পাথটা ক্রিয়েট করেছিলাম ওর উপর মাস্কিং করব, একটা ব্রাশ নেব, ব্ল্যাক কালারটা ফার্স্টেই আছে, এক্সপ্রেশন এরকম করে দেব আর রিমুভ করব। ব্রাশের পয়েন্টারটা একটু আমরা বড় করব, এটাই হচ্ছে বন্ধুরা নিয়ন এফেক্ট। আর ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো, যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, এতে নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সর্বপ্রথম পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।